জয় মা। সৌভাগ্য দর্শন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানের অতিথি বিরাচারী মহাশক্তি সাধক, জ্যোতিষ ও তন্ত্রবিদ শ্রী গৌতম ব্যানার্জি। একমাত্র তিনিই প্রমাণ করেছেন যে তন্ত্রের মাধ্যমেই কিন্তু বিভিন্ন গ্রহ দোষ খণ্ডন হওয়া সম্ভব, এবং সেটা তিনি যখন প্রমাণ করেছেন তখন আপনাদের মধ্যেই কিন্তু একটা চিন্তার উদ্রেক হয়েছে। তাহলে এই সব মানুষেরা যারা নাকি বিভিন্ন সময়ে আমাদের কাছ থেকে বিভিন্নভাবে যে অর্থ নিয়েছে, তারা কেন এই কাজটা করলো? আমরা তো অনেক আশা নিয়ে, অনেক বিশ্বাস নিয়ে তাদের কাছে গেছিলাম, সে বিশ্বাস ভঙ্গটা কেন করলো তারা, সে প্রশ্নের উত্তর আপনারাই খোঁজেন, আপনারাই জানেন। কিন্তু হ্যাঁ, মানুষের মনের যে প্রশ্নগুলো রয়েছে নিজেকে নিয়ে, নিজের সমস্যা নিয়ে, তার উত্তর দেন মাতৃসাধক বিরাচারী মহাশক্তি সাধক জ্যোতিষ তন্ত্রবিদ শ্রী গৌতম ব্যানার্জি। বিভিন্ন সময় বিভিন্ন শুভ তিথি অনুযায়ী তিনি কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছেন। যেমন ধরুন, এই যে একটি অনুষ্ঠানে দুর্গাপুজোর সম্পর্কে তিনি কিন্তু বলেছিলেন যে দুর্গাপুজোয় কী করা উচিত। এখন দুর্গাপুজো মিটে যাওয়ার পরই ঠিক তিনি কিন্তু প্রমাণ করে দেবেন, এবং আজকেও বলবেন যে এই দুর্গাপুজোর পর কালী পুজোতে আমাদের করণীয় কি, আমরা কিভাবে এই দিনটাকে, এই শুভতিথিটাকে পালন করব। তন্ত্র কথা বলে সেটা কিন্তু তিনি প্রমাণ করেছেন, তন্ত্র জীবন্ত সেটা কিন্তু তিনি প্রমাণ করেছেন, এবং তন্ত্রের মাধ্যমে এমন কঠিন কাজ, এমন কঠিন সমস্যার সমাধান তিনি করেছেন যা দেখে আপনারাও কিন্তু অভিভূত। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তবে হ্যাঁ, দুর্গাপুজোর পর কালী পুজোতে কী করণীয়, কী করা উচিত, সেই প্রশ্নের উত্তর দেবেন জ্যোতিষ তন্ত্রবিদ বিরাচারী মহাশক্তি সাধক শ্রী গৌতম ব্যারাজ। আসুন তাকে প্রথম আমরা স্বাগত জানাই। জয় মা। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। জয় মা। শুভ বিজয়ের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই সৌভাগ্য দর্শন অনুষ্ঠান শুরু করছি। দুর্গাপুজো মিটল, একটা বৎসর কাল আমরা আবার অপেক্ষা করে থাকব মায়ের আশার অপেক্ষায়। এক বৎসর কাল বাদে উনি এলেন, পরম ভক্তি ভরে আমরা সবাই মায়ের পূজা করলাম, আরাধনা করলাম। মায়ের অসীম কৃপা, তার কৃপায় সকলের সুখ শান্তিতে, অতুল ঐশ্বর্য নিয়ে মানুষ সুখে শান্তিতে থাকুক, এটাই কামনা করি। লক্ষ্মী পুজোও মিটেছে, এবার আসছে কালী পূজা, দীপান্বিতা কালী পূজা, শ্রী শ্রী শ্যামা পূজা, দীপাবলি যাকে বলা হয়। ওই দিন দেবগৃহে, নিজস্ব গৃহে দীপদান করা হয়। তবে তার আগের দিন হচ্ছে ভূত চতুর্দশী। এই ভূত চতুর্দশী যাদের রীতি আছে, সেদিন চতুর্দশ শাক ভক্ষণ করা হয়, যাকে আমরা চলতি কথায় বলি চোদ্দ শাক, চোদ্দ শাক বলে থাকি। এটা খুব ভালো জিনিস, মুনি ঋষিরা বার করেছেন, ওদের তৃতীয় নয়ন আছে, সেটাই খুব ভালো জিনিস খাওয়াও, তিথি অনুযায়ী শাক ভক্ষণ, বিভিন্ন রকম সবজি ভক্ষণ বা কোন দিন খাওয়া যায় না, সেগুলোর নির্দেশ শাস্ত্রে আছে অবশ্যই। তো ওদিন হচ্ছে চতুর্দশ শাক ভক্ষণ, তার সাথে রয়েছে চতুর্দশ দীপদান। এটা আগের দিন দীপান্বিতা কালী পূজার আগের দিন। পরের দিন হচ্ছে কালী পূজা, কিন্তু ওই দিন আবার লক্ষ্মী পূজা আছে। অলক্ষ্মী পূজা করে, অলক্ষ্মী বিদায় দিয়ে পূজা করে তারপর লক্ষ্মী পূজা হয়, মহালক্ষ্মীর পূজা। ভালো দিন ওই দিন, একটু দিন, সাতাশে অক্টোবর রবিবার, এই দিন হচ্ছে দীপান্বিতা কালী পূজা, যাকে দীপাবলি বলি। এই দিন সন্ধ্যায় প্রদোষের টাইমটা হচ্ছে সন্ধ্যা পাঁচটা থেকে 6:36, ঠিক যদি পারফেক্ট এই টাইমটার মধ্যে মা লক্ষ্মীর পূজা করেন, পরম ভক্তি সহকারে তার পূজা করলে পরে তিনি অসীম কৃপা করবেন, এতে কোনো সন্দেহ নেই, এবং তার কৃপায় আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে, ঐশ্বর্য ধন যেমন বৃদ্ধি পাবে, তেমনি তার সাথে সাথে মানুষের সাথে সম্পর্কেরও একটা বৃদ্ধি ঘটবে, সুসম্পর্ক তৈরি হবে। যে সম্পর্কগুলো আপনার মানে বেশ কিছুদিন ধরে খারাপ যাচ্ছিল, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ যাচ্ছিল, আপনি মা লক্ষ্মীর পূজা করুন, ওই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে
তাহলে দেখবেন এইগুলো থেকে আপনি সুফল পাবেন, দিনটা ভালো যাবে আপনার। তবে এখন আসি, একটা ফোন এসছে। হ্যাঁ, একটা ফোন এসেছে, দেখিনি কে রয়েছেন। জয় মা, বলুন কে বলছেন? হ্যালো জয় মা, নমস্কার। শুভ বিজয়া। জয় মা, শুভ বিজয়া। শুভ হ্যাঁ বলুন, বিজয়া। কে হুগলি বলছেন? থেকে বলছি। হ্যাঁ, হুগলি থেকে, হুগলি থেকে কে বলছেন? হুগলি থেকে কাকুলি ব্যানার্জি বলছি। কাকুলি ব্যানার্জি কার সম্পর্কে জানবেন? আমার ছেলের ব্যাপারে জানবো। ছেলের নাম বলুন, এজ বলুন, গোত্র বলুন। ছেলের নাম টুবাই ব্যানার্জি, টুবাই ব্যানার্জির বয়স কত এখন? বয়স হচ্ছে ওর 18+, ১৯ পূর্ণ হবে কার্তিক মাসে। আচ্ছা, 18+। আর ওর গোত্র কি? শান্ডিল্য গোত্র। শান্ডিল্য গোত্র। আপনার প্রশ্ন কি বলুন? আমার প্রশ্ন কেরিয়ার কি সংক্রান্ত। করছে এখন টুবাই? এখন পড়ছে, হ্যাঁ, কলেজে পড়ছে, কলেজে, কলেজে কোন ক্লাসে পড়ছে, কোন ইয়ারে পড়ছে, কি স্ট্রিম নিয়ে পড়ছে? সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার পড়ছে, বিএসসি সেকেন্ড ইয়ার। বিএসসি সেকেন্ড ইয়ার। রাশিটা জানা আছে? কর্কট রাশি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তা সেই হিসেবে এবারে একটা কাজ করুন, আপনি টিভিতে শুনুন। হ্যাঁ, ওর আপনি টিভিতে এখন, শুনুন। ওর এখন শনির সাড়ে সাথী চলছে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, কর্কট রাশি বললো হুম, তো? কর্কট না, রাশি। কর্কট রাশি শনির সাড়ে সাথী নয়, মকর রাশি। ঠিক আছে, ওর, আপনি আপনার ছেলের জন্য ওর ক্যারিয়ার সম্বন্ধে, ও উচ্চ মাধ্যমিক দিয়েছে তো বললো, কি বললো? বিএসসি হ্যাঁ, বিএসসি সেকেন্ড ইয়ার পড়ছে। পড়াশোনায় ও মোটামুটি হবে, ক্যারিয়ার সম্বন্ধে সেরকম দুশ্চিন্তা করার কিছু নেই। তবে ওর চাকরি হবে, ব্যবসার দিকে ওর না যাওয়াই ভালো। ঠিক আছে, আর ওকে বলবেন ওই প্রতি সোমবার করে শিবের মাথায় একটু জল দেবে, যদি ও না দিতে পারে তাহলে আপনি দেবেন, না হলে এমনি ওর সমস্ত ঠিকই আছে। আর যদি কোনো বড় সমস্যা থেকে থাকে পরে আপনি ফোনে যোগাযোগ করবেন, বলে দেবো। এখানে তো সময়টা একটু কম হ্যাঁ, পাওয়া যায়, সময় দীর্ঘ কম। সময় অনেকে ফোন করে, সবাইকেই অল্প অল্প করে কিছু বলে দিই। তবে শিবের মাথায় জল দেবেন প্রতি সোমবার, ও দিলে ভালো হয়, ও না দিতে পারলেও আপনি দিলেও হবে, প্রতি সোমবার করে শিবের মাথায় জল দেবেন, তাহলেই হবে। আর আপনারা যোগাযোগ করে নেবেন 8013456184 এবং 8420292609। সৌভাগ্য স্থান খড়দহ, খড়দহ বোসপাড়া, খড়দহ বোসপাড়া কালীবেদী, এছাড়া শোভাবাজার, হাওড়া, শ্যামনগর, মেদিনীপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, বর্ধমান, মেমারি, শিলিগুড়ি। জয় মা, বলুন কে বলছেন? হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি থেকে কে বলছেন? আমি প্রদীপ রায়। প্রদীপ ব্যানার্জি। প্রদীপ রায় কর্মকার। প্রদীপ রায় কর্মকার, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার বয়স কত? আমার বয়স 60। হ্যাঁ, 60। 60 মানে 60 বছর বয়স আপনার। 1959-এ জন্ম। আপনার গোত্র কি? আলিমান গোত্র। হ্যাঁ, আলিমান গোত্র। আলিমান গোত্র। রাশি লগ্ন জানা আছে? মীন রাশি। আর গোত্র? গোত্র আলিমান গোত্র। আচ্ছা, মীন রাশি। আর আপনার ইয়ে কি, লগ্ন কি আছে? লগ্নটা তো বলতে পারবো না। ঠিক আছে, রাশিটা মীন কি রাশি, বললো? মীন রাশি, মীন রাশি। ঠিক আছে। আচ্ছা, আপনার না, প্রশ্ন কি বলুন? সমস্যাটাতে কি আপনার শারীরিক, আপনার সমস্যাটা কি বলুন? আপনার শারীরিক সমস্যা ভাবে আপনি কেমন বোধ করছেন এখন? আমার নিজের সম্বন্ধে জানতে চাই, আমার খুব খারাপ সময় চলছে। হ্যাঁ, সেটাই তো আপনার বলছি। শরীরটা কেমন আছে এখন সেটা বলুন। খুব একটা শরীরটা খুব একটা ভালো নেই, তবে চলছে। শরীরটা ঠিক নেই, আর খরচপাতি বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার খরচ খুব বেশি হয়ে যায় এবং সময়টা, লোকের সঙ্গে সম্পর্কও ভালো থাকছে না। ঠিক আছে, আপনি এক কাজ করুন, একটা কাজ করুন, আপনি একটা প্রতিকার করাতে বললে ভালো হতো, না হলে পরে আপনি এক কাজ করুন, কিছু জিনিস দান করুন। হলুদ বস্ত্র, একটা সোনার মূল্য সামান্য, আর ভোজ্য একটা কোনো ব্রাহ্মণকে দান করুন। ঠিক আছে, আবার শুনে নিন, একটা হলুদ বস্ত্র, সেটা যেন 8 হাতের নিচে না হয়। স্বর্ণ আছে, স্বর্ণ পারবেন না, স্বর্ণ মূল্য দিন, আর তার সাথে একটি ভোজ্য, আর কিছু দক্ষিণা মূল্য দিয়ে কোনো ব্রাহ্মণকে মঙ্গলবার দিন দান করুন, ভালো থাকবেন আপনি। এই অনুষ্ঠানের মধ্যে এত স্বল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা দেখে নিলেন যে কিভাবে আপনাদের যে টোটকা বা টিপসের মাধ্যমে যে আপনি কিভাবে নিজের উপকরণগুলো সাজিয়ে নেবেন, তাহলেই আপনার জীবনে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। জয় মা, বলুন কে বলছেন? আমি অলোক রায় বলছি, হাওড়া। অলোক রায় কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্বন্ধে। আপনার বয়স কত? বয়স 57+। 57+। গোত্র কি?
মধুগুলো গোত্র। মধুগুল্লো গোত্র। আর রাশি লগ্নটা বলুন। রাশি হচ্ছে মীন রাশি, মেষ লগ্ন। মীন রাশি, মেষ লগ্ন। প্রশ্ন কি আপনার, কি জানার ইচ্ছা? উন্নতির দিকটা জানার। কি করেন আপনি? আমার ব্যবসা। আচ্ছা, সে ব্যবসা কি এখন টালমাটাল অবস্থা? ব্যবসাটা কি আপনার বাইরে ধার হয়ে গেছে, দেনা হয়ে গেছে? হ্যাঁ, একটু আধটু হয়েছে। একটু আধটু হয়েছে, আর একটু এখন বেচাকেনাটা একটু কম আছে, এই তো। তো জন্য কিছু যে দুশ্চিন্তা। কোথায় থাকেন আপনি? হাওড়া। হাওড়া কদমতলায়। আর ঠিক আছে, ওর জন্য একটা আপনি, আপনার তো দোকান, আপনার দোকান আছে? না না, আমার কারখানা আছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আপনার কারখানা আছে, একটু সময়টা খারাপ যাচ্ছে, ঠিক হয়ে যাবে। তবে আপনি একটা প্রতিকার নিতে পারেন, কোনো একটা জিনিস আছে সেটা রেখে দিতে হবে আপনার কারখানায় বা আপনার ব্যবসার জায়গায় রেখে দেবেন, তাহলে আপনার ব্যবসাটা ভালো চলবে। হ্যাঁ, ঠিক আছে, আপনি রাত্রি 9টার পর ফোন করবেন আমাকে, সেটা পেয়ে যাবেন আমাকে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। 8013456184 এবং 8420296609, এই নাম্বারে কিন্তু রাত 9টার পর জ্যোতিষ তন্ত্রবিদ বীরাচারী মহাশক্তি সাধক শ্রী গৌতম ব্যানার্জির সঙ্গে আপনারা কথা বলতে পারেন। এটা কিন্তু বিরাট বড় সৌভাগ্য, এবং সেই সৌভাগ্যের স্থান খড়দহ বসপাড়া কালীবেদিতেও আপনারা যদি এই দীপান্বিত অমাবস্যার আগে চলে আসেন, নামটা নথিভুক্ত করেন, তাহলেই কিন্তু আপনার জীবনের সৌভাগ্য আসবেই আসবে। সেটা মা জানেন, সৌভাগ্য আসবে, তবে আসছে তো সৌভাগ্য। একদমই একদমই, পরম ভক্তি নিয়ে তার যদি অর্চনা করা যায়, আরাধনা করা যায়, কেন আসবে না? আর বিভিন্ন সমস্যার সমাধান হবে, এটা আপনি বলছিলেন। নিশ্চয়ই, কোনো ভুল নেই এতে। এবার কি কালীপূজো নিয়ে বলছিলাম? হ্যাঁ প্লিজ। এখন কালীপূজো, দীপান্বিতা দিন, দীপদান আছে, লক্ষ্মীপূজো, লক্ষ্মীপূজোটা বললাম, কিভাবে করতে হবে সেটাও বললাম, নিষ্ঠা সহকারে লক্ষ্মীপূজা করবেন, সময়টা বলে দিলাম 5টা থেকে 6টা 36, ঠিক আছে, 96 মিনিট, এই 96 মিনিটের মধ্যেই করবেন। এটা হচ্ছে বলে প্রদোষ সময়, এই প্রদোষকালে যদি পূজা একটা করতে পারেন তাহলে খুবই ভালো ফল পাবেন। এবার ওই দিনকেই কিন্তু মায়ের পূজা, শ্রী শ্রী কালী মাতার পূজা, মহাকালী তিনি, তার পূজা হবে। সবাই পরম ভক্তি নিয়ে, প্রচুর ভক্ত, পশ্চিমবঙ্গ আমাদের হচ্ছে শ্রী কালীক্ষেত্র, পশ্চিমবঙ্গকে বলা হয় শ্রী কালীক্ষেত্র। আমাদের এই পশ্চিমবাংলায় যত মন্দির আছে, মায়ের মন্দির, কালী মন্দির, প্রচুর মন্দির, ভক্ত সংখ্যা তো প্রচুর, মায়ের সাধক তো আছেই, তার সঙ্গে ভক্তও প্রচুর আছে, সবাই মায়ের ভক্ত। তা মায়ের পূজা অর্চনা করবে, মন্দিরে হবে, বাড়িতে হবে, আবার বারোয়ারির পূজাও হবে, বহু পূজা মায়ের, বহু জায়গায় পূজা হবে। এখন এই মায়ের দেখুন মন্দিরে কত রকম মায়ের নাম আছে, মহাকালী, ব্রহ্মময়ী, করুণাময়ী, কপালকুণ্ডলা, দক্ষিণেশ্বরী, বামাকালী, আনন্দময়ী, সিদ্ধেশ্বরী কালী, নিস্তারিণী কালী, শিবকালী, কাত্তায়নী, বড় মা, মেজমা, ছোট মা, বিভিন্ন জায়গায় এইভাবেই আছে মায়ের নাম। মাকে আদর করে তারা সবাই নাম দিয়েছে ভক্তেরা, তার রূপ বর্ণনা করে, তার রূপকেও কল্পনা করেছে, সেই রূপের কল্পনা করে তার ধ্যান অনুযায়ী মায়ের নাম দিয়েছে, ভবতারিণী, সর্বমঙ্গলা কালী, কত নাম তার, কত বলবো। এরপর আরও কিছু কালী আছে, মা কালী, যাদের রূপগুলো ভিন্ন, কিন্তু একই মা তিনি, কিন্তু সাধক বা ভক্ত তাদের পরম্পরা অনুযায়ী সেই কালীর ধ্যানও ভিন্ন, রূপও ভিন্ন, ধ্যান মন্ত্রটিও ভিন্ন, তাকে সেই রূপে কল্পনা করে ভক্তেরা মায়ের আরাধনা করেন। করালবদনা কালী, বামাকালী, গুহ্যকালী, এগুলো যা বলছি এগুলো সব তন্ত্রের শক্তি, মা, যত সাধক আছে সব। ফোনে বলছি আমি, একটু শুনে নি কে ফোন বলছে, বলুন। হ্যালো, আপনি একটু টিভির ভলিউমটা মিউট করুন, টিভির ভলিউমটা মিউট করুন। হ্যাঁ হ্যাঁ, মিউট করা আছে। আচ্ছা, জয় মা, বলুন কে বলছেন? হ্যাঁ বলছি, আমি চাকরি থেকে বলছি, আমার ছেলের সম্পর্কে জানবো। ছেলের নাম বলুন। হ্যাঁ, সায়ন মন্ডল। সায়ন মন্ডল? হ্যাঁ, সায়ন মন্ডল। হ্যাঁ, ওর বয়স কত? ওর বয়স এই 2002-এ জন্ম। তাহলে এখন কত হচ্ছে, 17? হ্যাঁ 17-ই পড়েছে, সবই চলছে নরম। 17। আচ্ছা, আপনাদের গোত্র কি? আমাদের গোত্র হচ্ছে মন্ডল। হুম, মন্ডল। গোত্র কি? গোত্র বিয়নালা। বিয়নালা গোত্র। আচ্ছা, রাশি লগ্ন জানেন?
না 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 ঠিক আছে, ও 17 বছর বয়স তো। হ্যাঁ, প্রশ্ন কি আছে? এবার উচ্চ মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা মোটামুটি হবে, পড়াশোনা ঠিক করে করতে বলুন একটু, ঠিক আছে? এমনিও তো বুদ্ধি আছে, খুব চঞ্চল। হ্যাঁ, আর বলছি ওর মানে এরপরে কেরিয়ারে কোন লাইনে যাবে সেটাই উচ্চ মাধ্যমিকটা পাস করুক, তারপরে রেজাল্টটাকে দেখুন কোন সাবজেক্টটাতে ও কি পাচ্ছে, বুঝলেন? হ্যাঁ, ও কোন সাবজেক্টে কিরকম মার্কস পাচ্ছে নিয়ে তারপরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। রাত্রি 9টা থেকে 9টার পর থেকে আমাকে ফোনে পাবেন, প্রতিদিনই পাবেন। জিজ্ঞাসা করতে পারি একটা কথা? বলুন। বলছি ওর কি সরকারি পুলিশ একটু সরকারির কোনো গ্যারেন্টি দিতে পারবো না, হ্যাঁ সরকারি চাকরির কোনো গ্যারেন্টি দিতে পারবো না। তবে আমার মনে হয় আপনি রাত্রি 9টার পর 8013456184 এবং 8420296609 এই নম্বরে ফোন করুন, চেম্বারে আসুন, তাহলে ডিটেলস আলোচনা হতে পারে। আমি ওকে গ্যারান্টি দেওয়ার কথা বলছি, ওর ভাগ্যে কি আছে সেটাই বলছি। আপনি সেটা আমাকে রাত্রি 9টার পর আর অন্যকে সুযোগ দিন, পরে আবার ফোন করুন। প্রত্যেককেই আমি রিকোয়েস্ট করব রাত্রি 9টার পর 8013456184 স্ক্রোলে যাচ্ছে দেখুন 8013456184 এবং 8420296609 এই নাম্বারে ফোন করুন, আর তারপরই কনফার্ম করে নিন আপনি কোন চেম্বারে আসবেন। সৌভাগ্যের স্থান খড়দহ, খড়দহ বোসপাড়া কালীবেদী, সেখানে আসুন, এসে নিজেকে নতুনভাবে চিনুন। এছাড়াও শোভাবাজার, হাওড়া, শ্যামনগর, মেদিনীপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, বর্ধমান মেমারি, শিলিগুড়ি। জয় মা বলুন, কে বলছেন? ছেলের নাম? ছেলের নাম দেবাঞ্জন তপাদার। দেবাঞ্জন তপাদারের বয়স কত? 24শে ডিসেম্বর জন্ম। 1900 কত? 1995। 1995। আর আপনাদের গোত্র কি? আমার গোত্র কাশ্যপ। কাশ্যপ গোত্র। রাশি লগ্ন জানেন? ও রাশিটা জানি না। ও গ্রাজুয়েট হয়েছে? ও গ্রাজুয়েশন দিয়েছে। গ্রাজুয়েশনে ও ইয়ে সাবলি আছে। হ্যাঁ, ওর একটু ডিস্টারবেন্স আছে, ওর জন্য একটা প্রতিকারের প্রয়োজন আছে, আপনি সেই প্রতিকারটা করিয়ে নেবেন, ওর যে ব্রেকেজটা হয়েছে সেটা মিটে যাবে, আর ওর এমনি ক্যারিয়ারটা যাতে ভালো হয় তার জন্য একটা প্রতিকার ওকে করতে হবে। আপনি রাত্রি 9টার পর যোগাযোগ করবেন আমার সঙ্গে ফোনে, সমস্ত ডিটেইলস আলোচনা করতে পারবেন, তখন বলে দেবো, এখন অন্যকে একটু সুযোগ দিন সবাই মিলে, ঠিক আছে? 8013456184 এবং 8420296609 এই নম্বরে ফোন করবেন রাত্রি 9টার পর। মা কালী, জয় মা, জয় মা। এই যে মা কালীর এত নাম বলছিলাম, বহু নাম, ভবতারিণী, কত আদরিণী তো তিনি, তাকে তো ভক্তেরা আদর করে কত তার নাম দিয়েছেন, কৃপাময়ী, করুণাময়ী, তাকে যত কত রকম, তাই কিছু নাম আছে বিশেষ করে কিছু তান্ত্রিক ক্রিয়া করে যারা তাদের মায়ের, কিন্তু আবার চতুর্ভুজা কালী হচ্ছে, কোথাও শ্যামা কালী, হ্যাঁ বর্ণ গাত্র বর্ণ তার যা বিভিন্ন রকম আছে, যেমন বামা কালী, গুহ্য কালী, ভদ্র কালী, সিদ্ধ কালী, শ্রী কালী, উগ্র কালী, বিদ্যুৎ কালী, অর্ধ কালী, জয় কালী, নিশা কালী, বরদেশ্বরী কালী, চামুণ্ডা কালী, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা রূপ আছে, এত নাম, তার ধ্যান মন্ত্রও কিন্তু আলাদা, শ্মশান কালী, রক্ষা কালী, এগুলো বিশেষ করে প্রত্যেকের ধ্যান মন্ত্র কিন্তু আলাদা, কৃষ্ণ কালী, আবার দ্বিভুজা কালী, দুটি হাত, আবার রয়েছে দেখুন অগ্নিকালী, তার আবার দ্বিভুজা, আবার তার রয়েছে তিনি চতুর্ভুজাও আছেন, অগ্নিকালী কিন্তু চতুর্ভুজা, আবার আদ্যাকালী রয়েছে, রক্তকালী, তিনি আবার দ্বিভুজা, চতুর্ভুজা, আবার অষ্টভুজা, অষ্টভুজা, অষ্টভুজা কালী, আচ্ছা, আবার দশভুজা কালী আছে, আচ্ছা, তিনি পিত কালী মানে হলুদ গাত্রবর্ণ, দশভুজা পিত কালী, দশভুজা পিত, হ্যাঁ, পাতালবাসিনী যোগাদ্দা কালী, আচ্ছা, তিনি পাতালেই থাকেন, এত রকমের মায়ের নাম, মহাকালী, আচ্ছা, তিনিই তো কালী, ঠিক আছে, যিনি কালকে হরণ করেছেন তিনি তিনি হলেন মহাকাল, মহাকাল, আর যিনি মহাকালকে হরণ করেছেন তিনি হচ্ছেন, তিনি হচ্ছেন কালী, অপূর্ব, অপূর্ব, একটু দেখে নি। জয় মা। হ্যাঁ জয় মা, নমস্কার। নমস্কার, কে বলছেন? দুজনকে প্রণাম জানাই। হ্যাঁ ঠিক আছে, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন আর বয়স বলুন, শুধু বয়স। অর্ক দাম
70 প্লাস। 17 প্লাস, আচ্ছা। গোত্র কি আপনাদের? ভরদ্বাজ গোত্র। ভরদ্বাজ গোত্র, বাহ। আর রাশি লগ্ন জানা আছে? অর্কট রাশি, রাশি সিংহ। সিংহ রাশি, লগ্ন কি? লগ্নটা বলতে পারবো? আচ্ছা ঠিক আছে, কি প্রশ্ন আছে ছেলের সম্পর্কে বলুন। উচ্চ মাধ্যমিক দিবে, কেমন রেজাল্ট হবে পড়াশোনাটা? সেই উচ্চ মাধ্যমিক রেজাল্টে পাস করে যাবে, কোনো ভুল নেই, ব্যাস হয়ে গেল, পাস করে যাবে। ভালোভাবে পাস করবে তো? হ্যাঁ একদম ভালোভাবে পাস করবে, ভালো তো পড়াশোনায় তো পাস করবে না কেন, ভালো করে পাস করবে। কিন্তু পড়াশোনাই করতে বসে না, মানে যারা একটু ভালো, যারা একটু ভালো পড়াশোনা করে তারা একটু কম পড়ে, এত ব্যস্ত হচ্ছেন কেন? যারা একটু ভালো পড়াশোনা করে তারা একটু কম পড়ে। ও নিশ্চয়ই বুঝেছে যে আমার এটুকুন পড়লে হবে, মাধ্যমিকটা তো একবারে পাশ করে গেছিল ভালোভাবে, মোটামুটি সবটাই মোটামুটি হোক না তাতেও ঠিক থাকবে। আর তারপরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরুক, আপনি আমাকে পরে ফোন করবেন, ফোন করে যোগাযোগ করবেন, প্রতিদিনই রাত 9টার পর আমাকে পাবেন। আর ওই পরীক্ষা দিতে যাবার আগে একটা জিনিস আছে, আপনি থাকেন কোথায়? আমি মালদাতে থাকি, রায়গঞ্জে এসেছি। অনেক দূরে থাকেন মালদা, আমার এখানে খড়দায় থাকি, আমি মাঝে মাঝে শিলিগুড়িতে যাই, ঠিক আছে, কালীপুজোর পরই আবার যাব। যাই হোক, খড়দায় উনি আসতে পারেন, আপনি তা পরীক্ষা যাবার আগে আমাকে বলবেন, কিছু বলে দেবো টোটকা, সেগুলো করবে ভালো, কোনো অসুবিধা নেই, সব করে। একটা কথা বলছি, ও খেলার প্রতি ন্যাক আছে, ওর কি হবে ক্রিকেট খেলার প্রতি ন্যাক? হ্যাঁ খেলছে তো, খেলার প্রতি ন্যাক আছে, খেলা ভালো হবে তো, ও তো খেলার ন্যাক থাকবে, মানে এইদিকে যেতে পারে, ভালো ভালো হবে। আচ্ছা আপনি করুন, ক্যারিয়ারে এইদিকে যেতে পারে। আপনি পরে ফোন করুন, রাত্রি 9টার পর কোনো একদিন ফোন করবেন আমাকে, রাত্রি 9টা 9:30 পরে পেয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। উনি কিন্তু এখানে লিখেই দিয়েছেন ভালো চার্ট, সেই হিসেবে কিন্তু আপনি যোগাযোগ করে নিন, ঠিক আছে? ছেলের কিন্তু একটা উচ্চাশা আছে এখানে, কিন্তু অলরেডি উনি কিন্তু এটা মেনশন করে দিয়েছেন, ঠিক আছে? কোনো চিন্তা নেই আপনার, আপনি করুন, আপনি রাত্রি 9টার পর ফোন করে নিন, 8013456184 বা 8420296609, স্ক্রোলে যাচ্ছে নাম্বারটা লিখে নিন। ঠিক আছে, ঠিক আছে। জয় মা। এই যে মানুষকে না এত সুন্দরভাবে, এত সহজ সরলভাবে আপনি প্রেডিকশনটা করেন এবং লোকে কিন্তু আকৃষ্ট হয়। না দেখো, সহজ সরলভাবে যদি না বলি তাহলে তো মানুষ বোঝার সাধ্যের মধ্যে থাকতে হবে। সেটাই 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 প্রতিকার, যে উনি দূরে থাকেন ওনার পক্ষে তো আমার কাছে আসা সম্ভব নয়, সবার পক্ষে, কিন্তু প্রতিকার নিলে ভালো, দিতে হচ্ছে এখনো সময় হয় না অনেকের, অনেকে না নিলেও কিছু কিছু জিনিস বলে দিই তা দিয়ে চলে যায়, কেন চলবে না? সবাই কি প্রতিকার নেবার মতন অবস্থায় থাকে না বা সময় থাকে না, অনেক রকম ব্যাপার আছে। কিন্তু যাদের অনেক সমস্যাটা খুব গভীর, সমস্যাটা খুব জটিল, আমি বলবো তাদের যেভাবেই হোক প্রতিকার নিয়ে নেওয়া উচিত। আর একটা জিনিস, অল্প থেকে যদি সমস্যা অল্প আছে তখনই যদি প্রতিকারটা নিয়ে নেন আপনারা, তাহলে দেখবেন পরে কিন্তু এই এত জটিল সমস্যাটা তৈরি হয় না। আমি সব সময় বলবো, যদি সমস্যা থাকে তাহলে কোনো ভালো কারোর সঙ্গে আলোচনা করে, ভালো জ্যোতিষী হোক কোনো তান্ত্রিক হোক, তার সঙ্গে ভালো করে আলোচনা করে আপনার প্রবলেমটা যাতে সলভ হয়ে যায় তাড়াতাড়ি, সেই ব্যবস্থা আগে থেকেই নেওয়া উচিত। সমস্যা জটিল হয়ে গেলে কিন্তু প্রতিকার নেবার পর ওর সমস্যাটা মিটতে, সমাধান হতে কিন্তু একটু সময় নেয়, তখন অধৈর্য হলে চলে না। খুব দামি কথা, খুব দামি কথা, দেখেন একটু। জয় মা বলুন, কে বলছেন? বর্ধমান থেকে কে বলছেন? নমস্কার, রঞ্জন নায়ক কথা বলছি। রঞ্জন নায়ক, কার সম্পর্কে জানবেন? রীতা নায়কের সম্বন্ধে। রীতা নায়ক কে হয়? রীতা নায়ক আমার মা। আচ্ছা বলুন, রীতা নায়কের বয়সটা আমি একটু জানবো। 60 বছর। 60 বছর বয়স। গোত্র কি মায়ের? কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র। রাশি লগ্ন জানেন মায়ের? না জানা নেই। রাশি হচ্ছে মকর রাশি, এই মিথুন রাশি। ঠিক করে বলছেন তো। হ্যাঁ মায়ের রাশি মিথুন রাশি। হ্যাঁ আর লগ্ন জানেন? লগ্ন জানি না। আচ্ছা সেই কারণে উনি বলে দিয়েছে। কাশ্যপ গোত্র। হ্যাঁ কাশ্যপ গোত্র। প্রশ্ন কি আছে মায়ের সম্পর্কে? মায়ের শারীরিক ভবিষ্যৎ কি আছে? শারীরিক, শারীরিক ভবিষ্যৎ, শারীরিক এত ভবিষ্যৎটা পুরো এক্ষুনি আমি বলতে পারবো না, আপনার কি সমস্যাটা আছে বলুন, এত তারা এত ভবিষ্যৎ বিচার করে। ভবিষ্যৎ কি হবে মার? ভবিষ্যৎ কি হবে মায়ের? ভবিষ্যৎ কি, আপনি শুনতে থাকুন, আপনার মায়ের ভবিষ্যৎ সম্বন্ধে আমি বলে দিচ্ছি। মায়ের শরীরের দিকে নজর রাখুন, মায়ের ভবিষ্যৎ ঠিক আছে, ঠিক আছে? মায়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন, খুব ভালো লাগলো আপনার কথা। আপনি আমাকে রাত 9টার সময় বাড়িতে ফোন করবেন, আমি বলে দেবো। একজনের ভবিষ্যৎ বলতে গেলে একটু সময় লাগে, 8013456 পতনের মধ্যে দিয়ে একটা ভবিষ্যৎ গড়ে ওঠে। 60 বছর বয়স হয়ে গেছে, এখন উনি দীর্ঘদিন বাঁচতে পারেন,
তার সে এক্ষুনি তাকে বলে দেওয়া যায় না। একটা মানুষ যদি 30 বছর আরো থাকে, তাহলে তো 30 বছরের হিসেবে 1 সেকেন্ডে বলা যায় না, অবশ্যই স্বল্প পরিসরের অবশ্যই। মধ্যে। তবে আজকে আপনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, এই যে আমি প্রশ্ন করেছিলাম, তারপরে আপনি মা কালীর যে বিভিন্ন রূপ সেটা নিয়ে এত সুন্দর বলছেন, দ্বিভুজা রূপ আছে, চতুর্ভুজা রূপ আছে, দশভুজা রূপ আছে, যে পীতকালী যেটাকে আপনি বলেন, দশভুজা অষ্টকালী, এই বিষয়গুলো কিন্তু সত্যিকারের আমাদের এই সৌভাগ্য দর্শন অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এই কারেক্ট ডেটা আমরা কেন এইরকম ভাবে মাকে রূপ নিয়েছেন এগুলো পরম্পরা হিসেবে দেখতে হবে, মায়ের বিভিন্ন রূপে এবং তাকে চিন্তা করা হয়েছে, তিনি এক এক রূপে এক এক রকম ভাবে ভক্তকে তিনি তার দান দেন, ঠিক আছে, এক এক রূপে তিনি তার ভাবকে প্রস্ফুটিত করে তোলেন তিনি, তাই তার যত নাম তত রূপ, ততই তার মন্ত্র আছে আলাদা আলাদা। এই বিশেষ দীপান্বিতা অমাবস্যার তিথিতে বহু সাধক বহু ভক্ত মায়ের আরাধনা করেন তার এই কৃপা লাভ করার জন্য, অসীম তার কৃপা, অসীম শক্তি, প্রচণ্ড শক্তি তার, কিন্তু অতি সহজেই তাকে পাওয়া যায় যদি একটু ভক্তি ভরে নিষ্ঠা ভরে মাকে যদি ডাকা যায়। আমি নিজে প্র্যাকটিক্যালি বলছি যে এতে কোনো রকম সংশয় নেই, মানে তুমি বিশ্বাস করবে না এত সুন্দর, মানে মায়ের যে কি ক্ষমতা, শুধু যদি মন দিয়ে মন মুখ এক করে যদি তার চরণে পড়ে থাকা যায়, সমস্ত কাজ ফেলে দিয়ে নয়, চরণে পড়ে থাকা মানে সব সময় পড়ে থাকার কথা বলছি না, সব সময় তাকে স্মরণ করা প্রতিটা মুহূর্তে, খারাপ সময় ভালো সময় সমস্ত সময় তাকে কিন্তু মনে করুন, দেখুন আপনার কখনো খারাপ হতে পারে না, তিনি সব কিছু মিটিয়ে দেবেন, সব অভাব যত অভাবই থাকুক কোনো অভাবই আপনার কাছে অভাব নয়, তখন আপনার মনের কথা তিনি বুঝে যাবেন, তিনি কিন্তু মিটিয়ে দেবেন আপনাকে। এবং এই দিনটা, এই দীপান্বিতা অমাবস্যা একটা বিশেষ দিন, এই দিন পূজাটিও হয় কিন্তু বিশেষভাবে, আর যদি বিশেষভাবে সেই দিন মায়ের পূজা করা যায় তাহলে আপনিও বিশেষ ফল প্রাপ্তি পাবেন। সত্যিকারের খুব দামি কথা, কেননা আমাদের উচিত এই দিনটাকে কাজে লাগানো। এটা পার্টিকুলার দেখুন, আমি আপনাদের রিপ্রেজেন্টেটিভ, আমি আপনাদের বন্ধু রাজা, আমি সবসময় আপনাদের কিন্তু ভালো চাইব, কেন এই পার্টিকুলার এই দিনটা দেখুন, এই যে দীপান্বিতা অমাবস্যার আগে থেকে শুরু হচ্ছে এই দিনটা, তখনই আপনারা একটু আগে কিন্তু আমরা 14 শাকের কথা শুনেছি, যে চতুর্ভুজ ওটা রীতি অনুযায়ী অনেক বাড়িতে রীতি আছে, একদমই 14 প্রদীপ 14 শাক বলে, একদম একদম একদম, এই যে ভূত চতুর্দশীর কথাটা কিন্তু উঠেছে, উনি কিন্তু বলেছেন আপনাদের ডিটেলস গুছিয়ে সুন্দর করে বলে দিয়েছেন, সেই হিসেবে আমার বলা যে এই দিনটাও কিন্তু শুভ, এই যে ভূত চতুর্দশী এই দিনটাও কিন্তু প্রচণ্ডভাবে শুভ, এই দিন থেকে কিন্তু শুরুয়াত হচ্ছে কিন্তু আপনার সৌভাগ্যের, সেই জন্য এখন থেকে প্রিপারেশন নিতে হবে যে আমি অন্তত পক্ষে রাত্রি 9টার পর ফোন করে নিই, স্ক্রোলে যাওয়া নাম্বারে ফোন করে নেবো এবং আমার সৌভাগ্যকে আমি নিজেই আমার জীবনে নিয়ে আসব, আমি নিজেই দর্শন করব আমার সৌভাগ্যকে, সেই কারণে প্রস্তুতিটা নেওয়া প্রয়োজন আছে। মাতৃসাধক বিরাচারী মহাশক্তি সাধক জ্যোতিষ ও তন্ত্রবিদ শ্রী গৌতম ব্যানার্জি কিন্তু পারেন আপনার সমস্যার সমাধান করতে। সকলকে জানাচ্ছি এক কথা, তোমাকেও তো বলেছি, অবশ্যই আমাকে বলেছে, আমার গৃহ মন্দিরেও আমার মায়ের পূজা হয়, একদমই একদমই, এই কালী পূজা আমার মায়ের পূজা হবে, সেখানে প্রত্যেককেই আমন্ত্রণ জানালাম, অনেকেই আমার আমাকে চেনেন আমার কাছে আসেন, তাদেরকেও জানালাম যে প্রত্যেকেই আসবেন, যোগ দেবেন, পুষ্পাঞ্জলি দেবেন, ভোগ পাবেন, তা পরম ভক্তি নিয়েই কিন্তু মায়ের কাছে আসবেন, আপনার যত সমস্যাই থাকুক কিন্তু সব মিটে যাবে তার চরণে কিন্তু একবার যদি মাথা ঠোকেন, তার এমন কৃপা। এই বিশেষ দিনে কিছু তান্ত্রিক কাজ কিন্তু আমি করি এই এই বিশেষ দিনটাতে, এবং আরও কয়েকটা অমাবস্যা আছে, তবে এই দীপান্বিতা কালী পূজাটা কিন্তু একটা বিশেষ দিন, কিছু তান্ত্রিক ক্রিয়া করব। তার মধ্যে গেল দুর্গাপূজার মধ্যেও দেবী পক্ষের মধ্যেও করেছি যতটা সময় পেয়েছি, আর এই দীপান্বিতা কালী পূজার দিনও করব, তবে সীমিত সংখ্যক জাতক বা জাতিকার আমি প্রতিকার করব। এখানে একটা কথা বলে রাখছি, এই দীপান্বিতা কালী পূজার দিন যে মানুষের মধ্যে যাদের মধ্যে আপনাদের যাদের যাদের মধ্যে আছে অতি জটিল সমস্যা, যে সমাধানগুলো চট করে যে সমস্যাগুলো চট করে সমাধান হচ্ছে না, আপনারা কিছুতেই মেটাতে পারছে না, এরকম বিভিন্ন প্রকারের সমস্যা থাকতে পারে যার সমাধান সহজে হচ্ছে না, যত জটিল সমস্যাই থাকুক,
এই দিন কিন্তু সেই বিশেষ দিন, আপনি কিন্তু এর প্রতিকার করাতে পারেন। সেটা আপনি যেখানে ভালো বুঝবেন সেখানে গিয়ে আপনি এর প্রতিকার করাতে পারেন। এই দিনটা কিন্তু একটি বিশেষ দিন প্রতিকারের জন্য, কারণ এই দিনে যদি আপনি প্রতিকারের কাজ করান তাহলে কিন্তু আপনি বিশেষ ফলপ্রাপ্তি পাবেন। আমি মনে করি আমি এই দিনকে কিছু মানে খুব সীমিত সংখ্যক আর কি, সংখ্যাটা আমি এখনই বলতে পারবো না, কারণ ওটা কজনের কি হয়েছে আমি জানি না, সীমিত সংখ্যক মানুষের আমি অতি সুলভে কিন্তু প্রতিকার করব, সেটা এবং অতি সুলভে, সেটা আমি সেটা জানি, এটা কিন্তু সীমিত সংখ্যক, কার কপালে পাবে কে পাবে না পাবে আমি জানি না, কিন্তু ওই দিনে যে কটা করব অতি সুলভে এবং যাতে অতি সহজে তার প্রতিকারের ব্যবস্থা হয় আমি তার ব্যবস্থা করেছি। তা আপনার কাছে এলে কিন্তু এই একটা বিষয়, শুধুমাত্র যে দীপান্বিত অমাবস্যা বা কালী পুজো উপলক্ষে যে প্রতিকার হবে, সেই প্রতিকারের যে মূল্যটা, যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের ক্ষেত্রেই বলবো, এই মূল্যটা অন্যদের থেকে অপেক্ষাকৃত অনেক কম। যজ্ঞের ক্ষেত্রে একটা প্রতিকারের যতটুকু হওয়া প্রয়োজন মূল্য, ততটুকুই কিন্তু জ্যোতিষ তন্ত্রবিদ বীরাচারী মহাশক্তি সাধক শ্রী গৌতম ব্যানার্জি নেন, এর থেকে কিন্তু বেশি কিচ্ছু নয়। আপনারা হয়তো অন্য জায়গায় গেলে 50, 60, 1 লাখ, 2 লাখ অনেক টাকা ব্যয় করেন, সেখান থেকে সম্পূর্ণভাবে ভিন্ন তার মতাদর্শ। কিন্তু এই দিনটাতে আমি বলছি, তুমি তো জানো আমি কি সুযোগ দিই মানুষকে, আমি তার থেকেও বেশি সুবিধা দেবো, কেন এটা মায়ের, আমার ভালো লাগে এবং মায়ের কাছ থেকে আমি অনেক কিছু এমনি পাই, সুতরাং মানুষকেও তার কিছুটা দিতে চাই, কেন মা তিনিই তো দিচ্ছেন দেবার জন্য, তা আমি দেব। তো ওই দিন কিন্তু আমি দেব তাদের, যারা আগে থেকে যোগাযোগ করতে পারবেন তাদেরকেই আমি দেব, এবং সময় আর খুব বেশি নেই, প্রতি বছরই আমি এই দিনে কিন্তু দিই, কিন্তু এই বছর দেব একটু সংখ্যাটা বাড়াবো, সেই সীমিত সংখ্যক মানুষের হাতে আমি তুলে দেবো, যত জটিল সমস্যা থাকুক কোনো ভুল নেই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে, যাই সমস্যা থেকে থাকুক না কেন, এবং যাদের জন্মছক আছে তাদের যে গ্রহগত সমস্যা আছে, যে কোনো জাতক জাতিকার যে কোনো গ্রহগত সমস্যা থাকুক, আর যাদের জন্মছক নেই তাদের জন্যও কিন্তু সমাধানের রাস্তা সেদিনকে পাবেন তারা, অসম্ভব শক্তিশালী সেই জিনিস যে আমি দেব আপনাদের, যারা পাবেন, যাদের মা কৃপা করবেন যারা পাবেন, অসম্ভব শক্তিশালী সে জিনিস, এবং তার প্রতিকারের ফল কি, এবং অতি সহজে বলতে আমি কিভাবে বোঝাতে চাইছি, প্রতিকার নেবার পর একটু সময় নেয়, প্রতিকার নিয়ে লাফালাফি করলে চলে না, কিন্তু এই দিনের প্রতিকারের একটা মহৎ গুণ হচ্ছে যে আপনারা খুব বেশি দিন লাগে না, এটা খুব তাড়াতাড়ি এর সুফলটা পাওয়া যায় এবং চিরস্থায়ী আমৃত্যু, প্রত্যেকটা প্রতিকারই আমি যা করি চিরস্থায়ী, কিন্তু এটা এই দিনেরটা নিলে পরে নির্দিষ্ট করে আমি এটা জোর গলায় বলতে পারছি, এই জন্য যে এই দিনের প্রতিকার খুব তাড়াতাড়ি ফলপ্রাপ্তি হয়। জয় মা বলুন, কে বলছেন? আমি মিনতি সাহা বলছি। মিনতি সাহা কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম বলুন। উদয়চাঁদ সাহা। উদয়চাঁদ সাহার বয়স কত? 13-9-98। আচ্ছা, 13-9-98। আচ্ছা, ওর গোত্র কি? গোত্র কাশ্যপ। কাশ্যপ গোত্র। ও এখন কি পড়ছে? আর ছেলে পড়াশোনা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে, ওই জন্যই প্রশ্নটা। আচ্ছা, ওর ব্যাপার হচ্ছে, হবে না দশম, ওর আর পড়াশোনা ওর করবে না আপনার মনে হয়, ঠিক আছে? আপনি ওর কিছু প্রতিকার করাতে পারবেন কি? যদি প্রতিকার করাতে পারেন তাহলে কিন্তু ওর একটা কাজের ব্যবস্থাও তোকে করতে হবে। আপনি ওর একটা কাজের ব্যবস্থা না করলে কি করে হবে? আপনি একটা কাজ করুন, আপনি শনিবার করে আর সোমবার করে শিবের মাথায় একটি করে বেলপাতা দিন আর জল দিন শিবের মাথায়, দিয়ে ছেলের মঙ্গল কামনা করুন। ও দেবে, ও দিলে তো খুবই ভালো হয়, যদি ও না দিতে পারে তাহলে আপনি নিজেই দিন। আর একটা কাজ করবেন, একটা দান করে দিতে পারেন, সেটা হচ্ছে লোহার খড়গ, মানে ছুরি হলেও হবে ছোট, বুঝলেন তো, লোহার খড়গ, একটা কালো কম্বল, কিছুটা আখের গুড়, ক্ষীর আর শিশে, ক্ষীর গুড় আর শিশে, আর তার সঙ্গে একটা ভোজ্য নিয়ে, এটা দুই প্রস্থ নেবেন, দুই ভাগে নেবেন, যা যা বললাম দুই ভাগে নিয়ে দুজন ব্রাহ্মণকে দিয়ে দেবেন। আপনি এই কাজটা করবেন আপনি শনিবার দিন করবেন, ঠিক আছে? শুনতে থাকুন নাহলে রাত 9টার পর আমায় ফোন। জয় মা, এই অনুষ্ঠান, এই স্বল্প অনুষ্ঠানের মধ্যেই কিন্তু আপনারা রেমিডিটা পেয়ে যাচ্ছেন, প্রতিকারটা পেয়ে যাচ্ছেন অভূতপূর্ব।
অভূতপূর্ব সত্যিকারের। বিয়ে বলে দিচ্ছি মানুষের যতটা উপকার সম্ভব, অবাক ফোনের সত্যি। মধ্যে তো সবটা বলা না না সম্ভব না নয়, না তবু না, আমি চেষ্টা করব যতটা, তবে ভালো থাকবেন, যেটুকুন দিচ্ছি এতেও ভালো থাকবেন। আর একটা কথা বলে রাখি, আমি যা বলছি সে প্রতিকার যারা করাতে পারেন না, মানে কবচ যন্ত্র যারা করাতে পারছে না তাদের জন্যই বলছি, কিন্তু এটাও জানবেন যে বিত্তস্বার্থ পরিহার করার কথা বলা হয়েছে। যদি ক্ষমতা থাকে, শাস্ত্রে পরিষ্কার বলা যে যার ক্ষমতা আছে তারা যদি ক্ষমতাটাকে চেপে রাখে, মানে আমার সামর্থ্য রয়েছে অথচ আমি করব না, আমি ছোটখাটো কিছু নিয়ে যদি, তার কিন্তু প্রতিকার হয় না, কিন্তু এটা পরিষ্কার জেনে রাখুন। আমি একদম কোনো লুকোচাপা নেই আমার কাছে, আমি যা বলবো সোজা সাপটা বলে দেবো। যারা বুঝবেন যে আমার প্রতিকার করার সামর্থ্য আছে তারা প্রতিকার করাবেন, তাতে ফল পাবেন। আর যদি প্রতিকার করার যাদের সামর্থ্য নেই তারা যদি না করাতেও পারেন, তারা কিন্তু এই টোটকা বা মায়ের চরণে গিয়ে পড়ে বা শিবের মাথায় জল ঢেলে যা যা বলছি সেগুলো করালে, আপনি বলছি কোনো ভুল নেই, আপনার প্রতিকার এতেই ফল হয়ে যাবে তাদের জন্য। এবারে হচ্ছে সেক্ষেত্রে এই দীপাবলির যে প্রকৃত সত্য, প্রকৃত সত্য উনি বলে থাকেন এবং সেই প্রকৃত সত্য আপনাকে ওনার সামনে এসে বলতে হবে, সত্য চেপে রাখলে তাহলে কিন্তু হবে না। আমি না দিই তো, আমি এরকম বহু মানুষকে আমি এরকম করে দেবো, কেন দেব না? যার সামর্থ্য নেই তাকে তো তার জন্য কি কিছু নেই? নিশ্চয়ই নিশ্চয়ই অনেক উদাহরণ আছে আমাকে, আমি তাকে দেব আপনাদের। দ্বিতীয় কথা হচ্ছে এই দীপাবলির কথা যেটা বলছিলাম সেদিন, প্রতিকারের কথা বলুন। যাদের যত গ্রহগত সমস্যা আছে সবাই পাবেন, বিশেষ করে যাদের শনির গ্রহ দুর্বল, জন্মছকে যাদের শনি অশুভ স্থানে বসে আছে বা শনির উপর অশুভ দৃষ্টি রয়েছে, এবং যাদের শনির সাড়ে সাথী চলছে, বিশেষ করে তিনটি রাশির কথা, যাদের শনির সাড়ে সাথী চলছে তাদের জন্য আমি পরিষ্কার কথা বলে দিলাম যে এই দিনটা কিন্তু খুব ভালো দিন, দীপান্বিত, এই 27শে সেপ্টেম্বর রবিবার দীপান্বিত অমাবস্যার দিন, আপনি যদি এর প্রতিকার করাতে পারেন এবং কিছু বিশেষ কাজ আছে সেদিনকে সেইগুলো করেন, তাহলে কিন্তু শনির সাড়ে সাথী থেকে অনেকটাই মুক্তি থাকবেন। যে সমস্ত গ্রহগত সমস্যা, যে ধরনের সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন তা থেকে অনেকটা মুক্তি পাবেন। আর তাছাড়াও অন্যান্য যারা আছে যাদের গ্রহগত সমস্যা, তারাও এদিন প্রতিকার করাতে পারেন, বা কিছু কাজ আছে যেগুলো জেনে নেবেন পরে আমার সঙ্গে যোগাযোগ করে, ফোন নাম্বার দেখে সেখানে পেয়ে যাবেন। আর এই দীপাবলির দিন থেকে কয়েকটি কয়েকটা রাশি, কয়েক মানে জাতক জাতিকা যাদের রাশি, সে রাশিটা পরে বলবো, তাদের কিন্তু ভাগ্যের তালাটা খুলতে চলেছে। আচ্ছা, কিছু রাশির জাতক জাতিকার জন্য এটা সুখবর। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফোনে কেউ নেই তো? না না ঠিক আছে, সত্যিকারে কিন্তু এই ভালো লাগে ফোনে হ্যাঁ বেশি বলতে গেলে কথাটা। না না না, আমাদের অনুষ্ঠানে কিন্তু এই ডেটাগুলো আপনারা প্রত্যেকেই কিন্তু কালেক্ট করেন। এই যে একটা হিন্টস কিন্তু দিয়ে দিলেন যে অনেক রাশির কিন্তু জীবনের ভাগ্যের তালা খুলতে চলেছেন, চাবি কিন্তু রয়েছেন জ্যোতিষ ও তন্ত্রবিদ বিরাচারী মহাশক্তি সাধক শ্রী গৌতম ব্যানার্জির কাছে আছে। কিন্তু এই বিষয়টাই আমি জানতে চাইছি, সেটা হচ্ছে যে এই যে মানুষেরা, প্রত্যেকটা মানুষ আপনার কাছে আসছে, এসে কিন্তু প্রত্যেকেই জানে যে আমাদের কিছু আর বলতে হবে না, সব কিছুই জানেন বিরাচারী মহাশক্তি সাধক জ্যোতিষ ও তন্ত্রবিদ শ্রী গৌতম ব্যানার্জি। শুধু আশাটা অপেক্ষা, রাত্রি 9টার পর এই দুটি নাম্বার স্ক্রোলে যে যাচ্ছে, এই দুটি নাম্বারে ফোন করা এবং চেম্বারে শুধু আশার অপেক্ষা, তারপরেই দেখুন কিন্তু আপনার জীবনের চাকা কিভাবে ঘুরবে। সেই কারণেই বলা এই নাম্বার 8013456184 এবং 8420296609, এই নাম্বারে ফোন করুন এবং সৌভাগ্যের স্থান খড়দহ, খড়দহ বসপাড়া কালীবেদী, সেখানে চলে আসুন। সামনের এই যে কালী পুজোটা, এই যে দীপান্বিত অমাবস্যা, আপনার জন্য নিমন্ত্রণ রইল, আমন্ত্রণ রইল, আপনারা সপরিবারে আসুন খড়দহ বসপাড়া কালীবেদীতে এবং এসে মায়ের পূজায় অংশগ্রহণ করুন। তবে হ্যাঁ, যদি মনে হয় আগে থেকে একটু কথা বলে নেবেন আপনি আসবেন কি আসবেন না, মায়ের পুজো অংশগ্রহণ করবেন কি করবেন না। মায়ের পুজো অংশগ্রহণ করতে গেলে কোনো ফোনের দরকার নেই, তবুও যদি মনে হয় তবে কিন্তু আপনারা এই নাম্বারে ফোনটা করে নেবেন, এই দুটি নাম্বারে। এছাড়াও শোভাবাজার, হাওড়া, শ্যামনগর, মেদিনীপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, বর্ধমান মেমারি এবং শিলিগুড়ি, এই জায়গাগুলোই কিন্তু বিরাচারী মহাশক্তি সাধক জ্যোতিষ তন্ত্রবিদ শ্রী গৌতম ব্যানার্জি যান। কিন্তু কবে কখন ওইখানে পৌঁছচ্ছেন উনি সে বিষয়ে কিন্তু জানতে গেলে 8013456184 এবং 8420296609 এবং এই নাম্বারগুলোতে ফোন করে রাত্রি 9টার পর জেনে নেবেন আপনার জন্য কি অপেক্ষা করে রয়েছে।
অপেক্ষা কিছু আর করতে হবে না, কয়েকজন কয়েকটা বিশেষ রাশি, কিছু রাশির জাতক জাতিকা, তাদের সুদিন আসতে চলেছে। এতদিন তারা নানান রকম সমস্যা ভোগ করেছেন, আচ্ছা, বড় সমস্যার মধ্যে দিয়ে কাটিয়েছেন তারা। তাদের কিন্তু ভাগ্যের চাকা অলরেডি খুলে যাবে এর মধ্যে, তাদের আর্থিক উন্নতি, সামাজিক প্রতিপত্তি, পারিবারিক যেসব বিবাদ ঝঞ্ঝাট সমস্যা অশান্তি নানা এইসবের মধ্যে দিয়ে চলছিল, সেগুলো নিষ্পত্তি হবে। জ্ঞানী গুণীজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পেয়ে যাবে। বহুদিন ধরে যারা এইসব নানান সমস্যা নিয়ে ও বাধার মধ্যে দিয়ে চলছিলেন, তাদের কিন্তু এইবার ভাগ্যের চাকা ঘুরবে। সবাইয়ের জন্য সুখবর, এই বিশেষ কিছু রাশি আছে তাদের জন্য, যেসব জাতক জাতিকা আপনাদের ফোনে কেউ হ্যাঁ ফোনে এসেছেন একজন তো দেখিনি। জয় মা বলুন, কে বলছেন? আমি প্রণয় কুমার মেটো বলছি। আমাকে একটা উপকার করুন, টিভির ভলিউমটা মিউট করুন, একটা ফিডব্যাক আসছে, টিভির ভলিউমটা মিউট করুন। যারাই আসবেন ফোনে তারা টিভির ভলিউম মিউট করে তবেই ফোন করবেন। আচ্ছা, কি নাম আপনার বললেন? আমার নাম প্রণয় মেটো। পরান? প্রণয় মেটো। প্রণয়, আচ্ছা আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ হ্যাঁ। বয়স কত আপনার? পার্টিকুলার শুধু বয়সটা বলবেন। আমার বয়স হচ্ছে 20+। 20+। আপনার গোত্র জানেন আপনি প্রণয়? পড়াশোনাটা বন্ধ করে দিয়েছো? তার পড়াশোনাটা বন্ধ করে দিয়ে এখন কি করছো? আমি এখন কোম্পানিতে কাজ করতাম তো। কিন্তু ভালো কাজ তো তুমি পাচ্ছো না আর পাবেও না তো এই মুহূর্তে। অনেক চেষ্টা করছো, ভালো কাজ পাচ্ছ না। তুমি আমার সঙ্গে রাত্রি 9:30 পর যোগাযোগ করো, বলে দেবো। ঠিক আছে, প্রতিদিন রাত্রি 9:30 পর আমাকে পাবে, তুমি ওই টাইমে ফোন করো, আমাকে বলে দেবো তোমাকে। 8013456184842029669 এই নম্বরে ফোন করতে হবে প্রণয় রাত্রি 9টার পর। জয় মা, এই যে একটা ছেলে, সে প্রণয়, সে ফোন করেছে এবং তার পড়াশোনাটা স্টপ হয়ে গেছে, এটা কিন্তু সত্যিকার। আপনি কি সুন্দরভাবে বলে দিলেন, একটা ইয়ং ছেলে পড়াশোনা করেনি, হয়তো জীবনে কিছু ভুল ছিল বা গ্রহগত সমস্যা তো বটেই, তা কিন্তু যাই থাকুক, হয়তো গাইডেন্স পাইনি সেরকম ভাবে, কোনো একটা কারণ থাকতে পারে যেটার জন্য করতে পারেনি, কিন্তু সেই ছেলেটাকে, এটা তো ভবিষ্যৎ, একদমই তা, তার ভবিষ্যৎটা যাতে ঠিক হয় তার তো প্রচেষ্টা রাখতে হবে। ঠিক 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 ঠিক, সেই কারণেই কিন্তু আমাদের উদ্যোগ নেওয়া দরকার। আমি অনেক কার্য করে থাকি যার দ্বারা শুধুই যে সেখান থেকে অর্থ লোভী হয়ে, কোনো লোভের বশবর্তী হয়ে আমাকে করতে হবে এটা নয়, অনেক কিছুই করতে হবে মানুষের উপকারের জন্য। আমি ভালো আছি, আমি ভালো থাকবো, আমি জানি লোককে নিয়ে ভালো থাকতে চাই, সকলকে নিয়ে, আপনাদের সকলকে নিয়ে ভালো থাকতে চাই, এটা আমার চিন্তাধারা। আসুন, আমি যেটা বলছিলাম, কাদের জন্য সুখবর, এই দীপান্বিতা কালী পুজোর ঠিক সময় থেকে যারা এতদিন অশান্তি দুশ্চিন্তা নানা রকম সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন, তাদের কাদের কাদের ভাগ্য খুলতে চলেছে। যে সব জাতক জাতিকাদের এইবার ভাগ্য রাশি খুলতে চলেছে, তারা হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি ও বৃশ্চিক রাশি, যারা তাদের জন্যই রইল এই সুখবর। তারা প্রত্যেকে কিন্তু এইবার ভালো থাকবেন, তাদের সঙ্গে দেখবেন জ্ঞানী গুণীজনের সঙ্গে একটা সম্পর্ক বৃদ্ধি পাবে, পারিবারিক বন্ধুত্বতা বাড়বে, অর্থনৈতিক অবস্থার ক্রমশ উন্নতি হবে, চাকরি বাকরির জন্য যারা এতদিন চেষ্টা করে যাচ্ছিলেন পাচ্ছিলেন না, তারাও কিন্তু একটা সুখবর পেয়ে থাকবেন, আপনাদের ভালো হবে সেই জায়গাগুলো। এটা কিন্তু যা এই মাত্র কয়েকটা রাশির জন্য বললাম, সেটা হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি আর বৃশ্চিক রাশি। ঠিক আছে, এই পাঁচটা রাশির ছটা রাশি জাতক জাতিকা, তাদের জন্য এই সুখবরটা কিন্তু থাকলো। যদি দেখছেন যে তার মানে এই নয়, এই ছটা রাশির যারা আছে তারা সবাই কোটিপতি হয়ে গেল, তারা সবাই সুপারস্টার হয়ে গেল, তা নয়। কিন্তু আগে যা ছিলেন, যে সমস্যাগুলো যাদের এই রাশির জাতক জাতিকা, যাদের এই এতদিন খারাপ চলছিল, তারা এবার থেকে ভালো চলবেন, এটা বলে দিলাম, মিলিয়ে দেখে নেবেন, একদম ভালো থাকবেন তারা। আর প্রত্যেকেই নিষ্ঠা সহকারে যাই, যত ব্যস্ততাই থাকুক, যা করুক, কোনো এক
দেবতাকে চিন্তা করে তার প্রতি একটু ভক্তি রাখবেন, মনে করবেন, প্রতিদিন স্মরণ করবেন, দেখবেন সমস্যা যতই থাকুক সমস্যা কিন্তু ঠিক সমাধান হয়ে যাবে। আর জীবনে চলতে গেলে সমস্যা একটু থাকবে, কিন্তু সেই সমস্যাটা যখন চরম আকার ধারণ করে তখনই কিন্তু আমরা অধৈর্য হয়ে পড়ি, সহ্যের সীমা ছাড়িয়ে যায়, সমস্যাতে জড়িয়ে পড়ি তখন। কিন্তু এই ধরনের জিনিসগুলো যাতে না আসে তার জন্য একটু দেবতার প্রতি ভক্তি রাখবেন। ভক্তি রাখলে কিন্তু অনেক জায়গা থেকে আপনার মুক্তি মিলবে, অনেক সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন, এটাকে জোর গলায় বলতে পারি। আরও অনেক কিছু জানার আছে, বলার আছে আপনাদের কাছে, আমি সেগুলো বলবো এরপর আবার যেদিন বসতে পারবো লাইভে, সেদিনকে আবার আপনাদের সব কিছু জানাবো। তবে আবারও বলছি, দীপান্বিতা কালী পুজোর দিন সময় খুব কম আছে, আমার কাছেই আসতে হবে এর কোনো মানে নেই, যার যেখানে ভালো লাগে সেখানে যাবে। আমাকে দিয়ে যদি মনে করেন যে আপনাদের কোনো উপকার হবে, আপনার যদি মনে করেন যে আমাকে দিয়ে কোনো উপকার আমি আসতে পারবো, তবেই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আসবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য যথাসাধ্য ভালো করার জন্য। আর এই কালী পুজোর দিন কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেগুলো আমার সঙ্গে পরে যোগাযোগ করবে, ফোনের মাধ্যমে বলে দেবো, অনেককেই বলে দিই, আপনাদেরও বলে দিই, যারা আসছেন বা না আসছেন আপনাদের বলে দেবো, সেগুলো করতে পারেন, ভালোই হবে, সেগুলো দিনগুলো ভালোই যাবে, সমস্যা থাকবে কেটে যাবে। আর বাড়িতে যে দীপদানের কথা বললাম, এই দীপদান কিন্তু কোনো টুনি দিয়ে হয় না, এর একটা নির্দিষ্ট নিয়ম আছে, মাটি দিয়ে তৈরি করে তারপর তাতে দীপ জ্বালাবেন, কিন্তু সেটা সর্ষেতে, ওই বাতি মোমবাতি নিদেন পক্ষে, এখন মোমবাতি জ্বালায় সব জায়গায় ওটা সম্ভব হয় না, নিদেন পক্ষে মোমবাতি অন্তত জ্বালাবেন, টুনি লাইট ইলেকট্রিসিটির লাইট দিয়ে কিন্তু হবে না সেটা। আর মাটিরও যদি পোড়া মাটিরও পান সে তাতেও জ্বালাতে পারেন, তবে তেলটা দেবেন অবশ্যই তিল তেল অথবা ঘৃত প্রদীপ। আর ভূত চতুর্দশী মানে দীপদানের আগের দিন চতুর্মুখী দীপ নেবেন, মানে একটা প্রদীপের চারটে মুখ থাকবে, এই চারটে দীপ, এই এই দীপটাকে একটা বাড়ির কোনো অগ্নিকোণে ঠিক সন্ধ্যাবেলায় 5:30 নাগাদ জ্বালিয়ে দেবেন, অবশ্যই করবেন, দেখবেন এটা একটা ভালো ফল পাবেন, এটার ভালো রেজাল্ট আছে। বাড়িতে যেসব সমস্যাগুলো থাকে, কোনো নেগেটিভ এনার্জি থাকে, সেগুলো কিন্তু কেটে যাবে। বাড়িতে অনেক নেগেটিভ এনার্জির জন্য বাড়ির মানুষদের কিন্তু শারীরিক দুশ্চিন্তা, মানসিক দুশ্চিন্তা হয়, শারীরিক অসুস্থতা বোধ হয়, এগুলো কিন্তু আর থাকবে না, এইটা কিন্তু করবেন। এটি চতুর্মুখী দীপ ভূত চতুর্দশী দিন মানে দীপাবলির আগের দিনকে জ্বালাবেন, দেখবেন খুব ভালো ফল পাবে, আমি বলে দিলাম, এটা একদম গ্যারেন্টি, এটা জ্বালা করবেন, এটা খুব ভালো জিনিস, ভালো রেমিডি আপনাদের বললাম, এবং এটা আমার এতক্ষণ মনে ছিল না, আগেই বলে দিতাম, ওটা অবশ্যই করবেন। আর আপনারা সবাই ভালো থাকুন সেই চিন্তা আমি সবসময় করি। আর একটা কথা বলে দিচ্ছি, আপনারা অনেকেই ফোন করেন কিন্তু আমাকে রাত 9টার পর করুন, 10টার পর করুন, সব ঠিক আছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কিছু জানতে চাইবেন না, কারণ সারাদিনে বহু ফোন আসে, তা আমি যদি বসে একজনের সঙ্গে এতগুলো কথা বলি বা প্রত্যেকের সঙ্গে যদি মনে করু এই 5 মিনিট করে কথা বলতে হয়, তাতে কিন্তু আমি সবটা বলতে পারবো না, কিন্তু যদি 5 মিনিট করে সেখানে সময় দিই, আমার আর অন্য কাজগুলো কি করে হবে, তার সারাটা দিন ধরে তো ফোনেই কথা বলে যেতে হবে, তাহলে তো আর অন্য কোনো কাজ করা যায় না। আর দিনের বেলা তো আমি প্রতিকারের যারা মান, যে মানুষেরা আমাকে গুরু দায়িত্ব দিয়েছেন আপনারা, তাদের সেই কাজগুলোই তো করতে থাকি, তা সুতরাং আমার রাতের আগে সময় হয় না। একটু সংক্ষেপে জেনে নেবেন, বেশি কিছু জানার প্রয়োজন পড়লে পরে আসার চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে, আর কিছু নয়। এই নাম্বার দুটিকে কাজে লাগান, এই যে নাম্বার দুটি স্ক্রোলে যাচ্ছে এই নাম্বার দুটিকে কাজে লাগান, তবে হ্যাঁ দিনেতে নয়, রাত্রি 9টার পর আপনারা ফোন করবেন। আমার মনে হয় কি জানেন, শুধু ফোন করে কথা বলার জন্যই নাম্বার দুটি নয়, নিজের জীবনের চাকাটা বদলে দেওয়ার জন্যই কিন্তু এই দুটি নাম্বার পার্টিকুলার। আপনার জীবনের চাকা বদলে যাবে, এখন যা রয়েছেন তার থেকে অনেক ভালো আসবে আপনার জীবনে, সৌভাগ্য আসবে আপনার জীবনে। আজকের মতো সৌভাগ্য দর্শন অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, জয় মা, সবাই ভালো থাকুন, নমস্কার।